আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ অনেকেরই প্রশ্ন স্যার অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশিত হবে সময় তো হয়ে গেছে আজকে দেবে নাকি কালকে দিবে না কি এই সপ্তাহে দেবে নাকি এই মাসে না নাকি দিবে না নাকি কি করবে চলুন শুরু করা যাক এ বিষয়ে আমি আপনাকে বলি দেখেন গত দু সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু দশ অক্টোবর দু হ্যাঁ এখন তাদের পরীক্ষার লাস্ট যে পরীক্ষাটা ছিল সেটা শেষ হয়েছে কবে দেখেন লাস্ট পরীক্ষা শেষ হয়েছে চার ছয় দুই অর্থাৎ মোটামুটি একশো দিনের মতো আনুমানিক ধরে নিচ্ছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ নিয়ম হচ্ছে একশো দিন থেকে একশো বিশ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তারা সময়টা বৃদ্ধি করে এটা গেল গত বছরের এখন এই চলতি আপনাদের যে পরীক্ষাটা লাস্ট পরীক্ষা কিন্তু আপনাদের হয়েছে নয় পাঁচ দুই চব্বিশ অর্থাৎ আগের বছরের তুলনায় আপনাদের বছরের পরীক্ষা আগেই শেষ হয়ে গেছে তো সেই হিসেবে পরীক্ষা আর হচ্ছে আপনার কি বলে ওটাকে রেজাল্ট দেওয়ার সময় কিন্তু হয়ে গেছে হয়তো বা চলতি সপ্তাহের মধ্যে আগামী শুক্রবারের মধ্যে বিশ তারিখের মধ্যে দিয়ে দিবে অথবা কিছুদিন দেরি করতে পারে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে স্যার দেরি করছে কেন আমাদের রেজাল্ট কেন এখনও দিচ্ছে না দেখেন বর্তমান সময়ে অনেক বর্তমান সময়টা যারা পার করছেন তারা অনেক জটিল একটা সিচুয়েশন ফেস করছেন কেন বলেন তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তাছাড়া দেশের পরিস্থিতি অত একটা ভালো না তো খাতা কাটতে যায় খাতাগুলো মার্ক ডিস্ট্রিবিউশন করতে যায় বা অন্যান্য যে আপনাদের রেজাল্ট প্রসেসটা রয়েছে এই প্রসেসটাতে ডিলে হয়ে গেছে কিছু বিষয়ে হ্যাঁ তো মোটামুটি পঁচাশি প্রক্রিয়া এমনিতেই কমপ্লিট হয়ে গেছে তবে সকলের রেজাল্ট প্রকাশে মানে প্রস্তুত না হলে কিন্তু আপনাদের রেজাল্ট দিবে না তো সকলের রেজাল্ট প্রস্তুত করতে গিয়ে হয়তোবা আরও দু একদিন সময় লাগতে পারে তবে আর সময় বেশি দিন লাগবে না হয়তোবা এক সপ্তাহ সর্বোচ্চ যদি লাগে তাহলে দুই সপ্তাহ সময় লাগবে দুই সপ্তাহের মধ্যে আপনাদের রেজাল্ট দিয়ে দিবে হয়তো বা কালকেও দিয়ে দিতে পারে না জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগে থেকেই কাউকে বলে না যে রেজাল্ট কখন দিবে সো এই বিষয়ে আমিও বলতে পারবো না তবে খুবই সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দিবি চলতি সপ্তাহের রেজাল্ট না দিলে মাস্ট বি আগামী সপ্তাহে রেজাল্ট দিয়ে দিবে এত কোনো সন্দেহ নাই তো আশা করা যায় বুঝতে পারছেন আজকে পর্যন্ত ধন্যবাদ